লাইভ নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি রিয়া। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। ঠাকুরনগরে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে মহামিলন উৎসব, ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত ভক্ত। বাংলাদেশের ওরাকান্দিতে সাড়ম্বরে পালিত হচ্ছে হরিচাঁদ ঠাকুরের জন্ম মহোৎসব। 258 কেজি গাঁজা ও 3টি দামি গাড়ি সহ 4 যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। রাজ্যের মন্ত্রীর নামে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য নদিয়ার শিমুরালিতে। নির্বাচনের আগে অশোকনগরে অস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। এবারে আসছি আজকের বিস্তারিত খবরে। আর প্রথমেই আজকে যে খবরে চোখ রাখব, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে ঠাকুরনগরে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে মহামিলন উৎসব তথা বারুণী স্নান। পুণ্যতিথিতে কামনা সাগরে ডুব দিয়ে মনস্কামনা পূরণের লক্ষ্যে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। তাই ঠাকুরবাড়িতে ব্যস্ততা তুঙ্গে, অতিথি ও ভক্তদের দেখভালের দায়িত্বে রয়েছেন ঠাকুরবাড়ির সদস্যরা। বড়মা নেই কিন্তু বড়মা ভক্তের ভিতরে আছে এবং সেখানে দাঁড়িয়ে এবার দুদিন স্নান করেছে, 4 দিন আগের থেকে দল আসা শুরু করেছে এবং এখনও তো দল ঢুকছে একের পর এক, পুরো আজকে সারা রাত হবে কালকে হবে। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের মুখোমুখি হয়েছিল বেঙ্গল লাইভের ক্যামেরা। এই গঙ্গাসাগরে এসে মানে কামনা সাগরে এসে প্রত্যেকবার আমার কিছু না কিছু হয়, এই জন্য আমি এই বড়মার কাছে মানে বড়মাদের ঠাকুর বাড়িতে এসে প্রত্যেকবারই স্নান করি। এসে আমরা মধ্যপ্রদেশ কবে এসে? আমরা 2 দিন আগে এসে। প্রতিবারই আসেন? হ্যাঁ প্রতিবার আসেন। এবছর তো বড়মা নেই, সেক্ষেত্রে কি মেলায় একটু ভাটার টান এসছে কি মনে হচ্ছে? হ্যাঁ অনেক ব্যথার, খুব ব্যথা মানুষের, আসলে মানুষ সে ভক্ত কম। স্নান করে একটা মনস্কামনা পূর্ণ হয়। এর জন্য কি কামনা করলেন? করেছি সংসারের ছেলে মেয়ের নাতি পুতি আছে ওদের ভালোর জন্য। এখানে সবাই যা চায় তাই পায়, কামনা করতে কি কামনা করলে তুমি? আমার যেন চাকরি হয়। ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মহাধর্ম মেলার পাশাপাশি বাংলাদেশের ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের 206তম জন্মজয়ন্তী ও জন্ম মহোৎসব মহাধুমধামে পালিত হচ্ছে। ঠাকুরের জন্মদিন উপলক্ষে ঠাকুরের লক্ষ লক্ষ ভক্তরা ওরাকান্দিতে আসে এবং তারা মন্দির প্রদক্ষিণ করে, কামনা সাগর এবং বারুণী সাগরে স্নান করে পুণ্য সঞ্চয় করে। এই পুণ্য যোগ উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ওরাকান্দিতে। মন্দির প্রদক্ষিণ করে কামনা সাগর ও বারুণী সাগরে স্নান করেন ভক্তরা। কথিত আছে এই সাগরে স্নান করলে পূর্ণ হয় সমস্ত মনস্কামনা। বহু লোকজন আসবে মেলায়, লাখে লাখে কোটি কোটি লোক আসবে মেলা দেখতে। মানে তো গুরুচাঁদ ঠাকুরের জন্ম, হরি ঠাকুর হল সাবলিডাঙ্গা জন্ম, সাবলিডাঙ্গাতে আসে এই ওরাকান্দি। তাই এই পুণ্যতিথিতে স্নান করার জন্য ভিড় জমান অগণিত ভক্তগণ। এত আনন্দের মাঝেও বড় মা নেই, তাই ভক্তদের মন কিছুটা হলেও বিষণ্ণ সর্বত্র। বিনাদানে দেবী
মারা যাওয়ার এক মাস আগে আমি বীণাপাণি দেবীর কাছে গিয়ে কাকিমার কাছে মানে ছোটোবেলায় তার কোলে পিঠে করে মানুষ হয়েছি, এবং তার মারা যাওয়ার এক মাস আগে তার যত ভালো খাবার টাবার তিনি খাতেন ওগুলো তার কাছে বসে খাওয়াই করে আসছি, এবং যখন মারা গেছেন তখনও আমি ইন্ডিয়ায় ঠাকুরনগর কাকিমারে শ্রদ্ধাঞ্জলি জানাই আসছি। ওখানে ২৫৮ কেজি গাঁজা এবং তিনটি দামি গাড়ি সহ চার যুবককে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। জেলার পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে মোট ২৫৮ কেজি গাঁজা পাওয়া গিয়েছে। ধৃতদের মধ্যে ষষ্ঠী ঘোষের বাড়ি নদিয়ার নবদ্বীপ এবং কমল দাস, সঞ্জয় ভৌমিক এবং চন্দন পারিকার বাড়ি আসামের হুজাই জেলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই পরিমাণ গাঁজা তারা কোথা থেকে নিয়ে কোথায় যাচ্ছিল। আজ তাদের নবদ্বীপ আদালতে তোলা হয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন বেঙ্গল লাইভের পর্দায়। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে ২৪ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। দীর্ঘ তিন মাস তন্ত্র সাধনার পর তমার শাস্ত্রে এবার নতুন রূপে। আর শুধুমাত্র বিজ্ঞান নয়, সাথে তন্ত্র প্রয়োগে হবে সব সমস্যার সমাধান। মাত্র তিন দিনে কাজ শুরু, কোথাও কাজ না হলে এখানে হবেই হবে। সমস্যা সবার থাকে, সমাধান হবে এবার তারামায়ের কৃপায়। একাধিক স্বর্ণপদকপ্রাপ্ত তন্ত্র জ্যোতিষী তমার শাস্ত্রী, কামাখ্যা তন্ত্র বিজ্ঞানের মেলবন্ধনে করবেন আপনার যে কোনো সমস্যার সমাধান। চেম্বার বন্দা প্রতি সোমবার বিকেল ৫টা থেকে ৮টা, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৮টা, হাবড়া প্রতি শনিবার বিকেল ৪টা থেকে ৭টা, রানাঘাট প্রতি রবিবার বিকেল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। এছাড়াও বসছেন বর্ধমান, দুর্গাপুর, মেচেদা, শিয়ালদা সহ কৃষ্ণনগর ও অন্যত্র। যোগাযোগ করুন এই নম্বরে 9641051251। মহাদেব প্রেস, ছাপার জগতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, দামেও কম আর কোয়ালিটিতেও দারুণ। বাংলা নববর্ষের কার্ড ও ক্যালেন্ডার সুলভ মূল্যে সংগ্রহ করতে সত্বর যোগাযোগ করুন শুধুমাত্র মহাদেব প্রেসে। মহাদেব প্রেস, বাটার মোড, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। এছাড়াও রয়েছে বিয়ের কার্ডের উপর 70% ডিসকাউন্ট। ঠিকানা একটাই, মহাদেব প্রেস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ করের নামে হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য নদিয়ার শিমুরালিতে। মঙ্গলবার সকালে শিমুরালি স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে মন্ত্রীর নামে হুমকির পোস্টার দেখতে পান নিত্যযাত্রীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে তৃণমূল কর্মীরা এসে পোস্টার ছিঁড়ে দেয়। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। রাতের অন্ধকারে চোর ডাকাতের মতো এই সমস্ত পোস্টার মেরে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। এটা হলো ভারতীয় জনতা পার্টির একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন তৃণমূলও সব কিছুতেই বিজেপি দেখছে। আসলে তাদের কর্মীরা ঘরে ঢুকে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির উৎসাহ দেখে। এই জন্য জনপ্রিয়তা হারিয়ে তিনি সহজ চালাকির পথ ধরে জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য
ইচ্ছাকৃতভাবে কাউকে দিয়ে নিজেদের দিয়েই পোস্টারিং করে খবরের শিরোনামে আসতে চাইছে। নদিয়া থেকে পিন্টু মনিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নির্বাচনের আগে অস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী। সোমবার রাতে অশোকনগর থানার পুলিশ টহল দেওয়ার সময় সন্দেহভাজন এক যুবককে দেখে সন্দেহ হলে তাকে আটক করে। ধৃতের নাম অমল রায়। ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, অসামাজিক কাজের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল অমল। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠানো হয়। মঙ্গলবার রাত থেকে ঠাকুরবাড়ির কামনাসাগরে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয়ে যাবে এবারের মতুয়া ধর্ম মহামেলা। কিন্তু এবারের মেলাকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর ঠাকুরবাড়িতে। মূলত মতুয়াদের এই মেলাকে টাকা তোলার মেশিন তৈরি করেছে তৃণমূল বলে অভিযোগ করলেন শান্তনু ঠাকুর। তার অভিযোগ, মেলা থেকে সিন্ডিকেট করে টাকা তুলছে তৃণমূল, আর তাতে প্রচ্ছন্ন মদত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। অভিযোগ, টাকা তুলেও মেলায় ন্যূনতম আলোর ব্যবস্থাও করেনি তৃণমূল, যদিও এই মেলার মহাতিথিতে ভোট প্রচার করতে চান না শান্তনু ঠাকুর। তবে তৃণমূল বিজেপির টানাপোড়েনে 2019 মতুয়া মেলা আলাদা রাজনৈতিক উত্তাপ বহন করছে। বর্তমান রাজ্য সরকার সেটাও নিজের সিন্ডিকেট হিসাবে লিজ নিয়ে নিয়েছে। বর্তমান রাজ্য সরকার সেটাকেও সিন্ডিকেট হিসাবে লিজ নিয়ে নিয়েছে। বারুণী মহামেলায় কোথাও কোনো আলো নেই, পারমিশনের নামে খালি টাকা তোলা ছাড়া এদের আর কোনো কিছু নেই। এরা ধর্মীয় স্থান থেকেও টাকা তুলবে, কারা তুলছে এটা? তৃণমূল কংগ্রেস, কি বলবো আর এটা কারা তুলছে এটা আবার প্রকাশ্যে বলতে হয়? জ্যোতিপ্রিয় মল্লিক করাচ্ছে সব, পরিষ্কার বার্তা, জ্যোতিপ্রিয় মল্লিক দোকান ভাইটাকে শেষ করেছে ও। ঠাকুরনগর থেকে উৎসব মন্ডল ও পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন বেঙ্গল লাইভের পর্দায়। রানাঘাটের প্রথমবার প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার, একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার স্টাডি, ইসিজি ছাড়াও আরো অনেক জটিল রোগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুবিধা। প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার, জগপুর রোড, আনুলিয়া, রানাঘাট মহকুমা হাসপাতালের নিকট, রানাঘাট, নদিয়া। যোগাযোগ 7479002181 or 8348368317। প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার, সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। আপনি কি আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তিত? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এবার ঠাকুরনগরের গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের সেরা ঠিকানা। কম্পিউটার, লাইব্রেরি সহ আছে খেলাধুলা ও বিনোদনের একাধিক সরঞ্জাম, পাশাপাশি তো রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল, আনন্দপাড়া, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ঘটনাটি অশোকনগর থানার দিগ্রা মালিক বেরিয়া পঞ্চায়েত উত্তরপাড়া এলাকার। শামসুল ইসলামের মেয়ে তুহিনা পারিনের সাথে বিয়ে হয় প্রতিবেশী লিয়াকত মণ্ডলের ছেলে শরীফুল ইসলামের সাথে। তারা ভালোবেসে দুজনে 6 বছর আগে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকতো বলে দাবি দুই পরিবারের। সোমবার রাতে তুহিনার বাবা অভিযোগ করে তাদের বাড়িতে এসে শরীফুলের বাবা তুকতাক করে ক্ষতি করে গেছে। এই নিয়ে রাতেই অশান্তি হয় দুই পরিবারের। ফের মঙ্গলবার সকালে দুই পরিবারের অশান্তি শুরু হলে বাঁশ ইট দিয়ে মারধর শুরু করা হয়। ঘটনায় দুই পরিবারের 8 জন আহত হয় এবং 4 জনের মাথা ফেটেছে। আহতদের অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিবরণ জানিয়ে দুই পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে অশোকনগর থানার পুলিশ। দিনে দুপুরে দুঃসাহসিক চুরি, চুরি প্রায় 25 ভরি সোনা ও নগদ 5 লক্ষ টাকা। তদন্তে বারাসাত থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বারাসাতের বনমালীপুরে। অভিযোগ, দুপুরবেলা বাড়িতে না থাকার কারণে ব্যবসায়ী উজ্জ্বল সাহার বাড়িতে কে বা কারা বাড়িতে ঢোকে এবং ওই বাড়িতে পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বলে অভিযোগ। এর আগে এরকম ঘটনা হয়নি বলে জানান গৃহকর্ত্রী মনি সাহা। মনি দেবী পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ওটা বাড়ির থেকে গেছি, তিনটে ঢুকেছি, ঢুকে দেখি ঘরের এই অবস্থা। আমার প্রায় 5 লাখ টাকার ক্যাশ ছিল ঘরে, আমার 22-25 ভরি স্বর্ণ ছিল, আমার বিয়ের গয়না, আমি যা টুকটাক করেছি আমার সব গয়না বাড়িতে ছিল, সেই সব নিয়ে গেছে। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। অসহাগ চাঁদ বাদনি ধ্বনি, অসহাগ চাঁদ বাদনি ধ্বনি।